চুলের গোড়া যদি আমাদের শক্ত হয় তাহলে কিন্তু চুল পড়ার সমস্যা একদম থাকে না। আর চুলের গোড়া যদি তার সঠিক পুষ্টিটা পায় তাহলে কিন্তু চুলের গোড়া শক্ত হতে বাধ্য, চুল পড়াটাও কমে যাচ্ছে, পাশাপাশি স্ক্যাল্পটা সম্পূর্ণভাবে পুষ্টি পাচ্ছে, যার জন্য ড্যান্ড্রফ থাকছে না, চুল থাকছে একদম সিল্কি, শাইনি, সফট, লং অ্যান্ড স্ট্রং। আর চুল গজানোর জন্য না জানি আমরা মার্কেট থেকে কত রকমের হেয়ার গ্রোথ সিরাম, হেয়ার রিগ্রোথ সিরাম, হেয়ার ফল কন্ট্রোল সিরাম, আরও কত কিছুই না ইউজ করি। বাট ট্রাস্ট মি ডিয়ার, বাড়িতে থাকা কিছু সিম্পল ডিআইওয়াই হোম রেমেডি যদি তোমরা ট্রাই করো, দেখবে মাত্র কয়েক দিনের মধ্যে কিন্তু সুন্দর হেলদি একটা রেজাল্ট পাচ্ছ, যেটা পরে আর চলে যাবে না। কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ইউজ করলে যেটা হয় যে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে, বাট তারপর আর সেই রেজাল্টটা থাকবে না। প্রথমে আমরা আজকে একটা হেয়ার ডিগ্রোথ সিরাম বানাবো, যেটার জন্য মেন ইনগ্রিডিয়েন্ট এখানে থাকবে চাল। বেশ কিছুটা পরিমাণে কিন্তু এখানে আমাদের চাল লাগবে, মোটামুটি ধরো 2-3 টেবিলস্পুন মতো ফ্রেশ একদম চাল নিয়ে নেব। আমরা কিন্তু সবাই জানি রাইস ওয়াটার অর্থাৎ তৈরি তো হচ্ছে সেই রাইস দিয়েই, তাই না? তাই রাইস এতটাই পুষ্টি সম্পন্ন এবং এত প্রোটিনে ভরপুর, এত রকমের ভাইটামিনস আছে, মিনারেলস আছে, যার জন্য কিন্তু চুলের গোড়াতে সঠিক পুষ্টি পৌঁছানোর জন্য এই উপাদানটা একাই 100। ইন্টারনালি তো তোমাকে সুস্থ থাকতেই হবে, ইন্টারনাল সাপোর্টটা মেন, বাট এক্সটার্নালি যদি আমরা এই কেয়ারগুলো নিই তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবো। আর এই চাল কিন্তু চুলে প্রচণ্ড পরিমাণে শাইন আনতেও হেল্প করে, এছাড়াও চুলটাকে ভীষণভাবে স্ট্রেট করতে হেল্প করে। তো নেক্সট উপাদান হিসেবে আমরা এখানে যেটা নিয়ে নেব সেটা হলো 1 চামচ মতো মেথি। মোটামুটি ধরো 2 টেবিলস্পুন বা 3 টেবিলস্পুন যদি রাইস নাও, তার সাথে নেবে 1 টেবিলস্পুন মতো মেথি। দেখো চুল তো প্রোটিন পাচ্ছে, তার পাশাপাশি এই যে মেথি ইউজ করছি, আমাদের চুল যেটা দিয়ে তৈরি হয় কেরাটিন নামক এক ধরনের স্পেশাল প্রোটিন, সেটা কিন্তু আছে এই মেথির মধ্যে। তাহলে ভাবো এটাও কিন্তু যাচ্ছে আমাদের চুলের গোড়ায়, তাহলে চুল সুস্থ সুন্দর হতে বাধ্য। শুধুমাত্র 5টা ইনগ্রিডিয়েন্ট 6টা ইনগ্রিডিয়েন্ট একসাথে মিক্স করে নিলে, মেখে নিলে কিন্তু হয় না। প্রত্যেকটা উপাদান কী কীভাবে কাজ করছে সেটা সুন্দরভাবে জানলে আরও ভালো পজিটিভ থিঙ্কিং নিয়ে ইউজ করলে রেজাল্ট আরও বেটার পাওয়া যায়। এছাড়াও মেথি কিন্তু ড্যান্ড্রফ কিউর করতেও ভীষণ হেল্পফুল। পাশাপাশি দেখো এর মধ্যে নিয়ে নিয়েছি আবারও 1 টেবিলস্পুন মতো কালো জিরে। কালো জিরে আমাদের চুলকে যেমন একটা ন্যাচারাল ব্ল্যাক হেয়ার দেবে, পাশাপাশি কিন্তু চুলের শাইনও আনবে, তার পাশাপাশি ভীষণভাবে এফেক্ট করবে হেয়ার ফলটাকে রিডিউস করার জন্য। প্রথমে ভালো করে অল্প একটু জল দিয়ে ধুয়ে নেব প্রত্যেকটা উপাদান, তারপর 2 কাপ জলের মধ্যে এই প্রতিটা উপাদান দিয়ে ফোটাবো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না জলটা হাফ হয়ে যায়। মানে 2 কাপ দিয়েছি, অ্যাটলিস্ট যতক্ষণ না 1 কাপ পর্যন্ত হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে, অবশ্যই মিডিয়াম ফ্লেমে, আর মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে। যখন 1 কাপ হয়ে যাবে তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব, ঠান্ডা হয়ে গেলে সুন্দর করে আমরা ছেঁকে নেব। ছেঁকে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুপার ডুপার পাওয়ারফুল, মোস্ট এফেক্টিভ হেয়ার রিগ্রোথ সিরাম। প্রথম দিন ইউজ করলে, তারপর 3 দিন গ্যাপ দিলে, তারপর আবার ইউজ করলে, আবার 3 দিন গ্যাপ দিলে, মানে 3 দিন ছাড়া ছাড়া করে তোমরা এই সিরামটা ইউজ করো, এবং এটা যখন ইউজ করবে একদম ফ্রেশ ইউজ করবে। আর এটা শুধুমাত্র স্ক্যাল্পে ইউজ করবে, ইউজ করার পর ভালো করে মাসাজ করবে মোটামুটি 3-4 মিনিটের জন্য, মাসাজ করে রেখে দেবে 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টা পর ভালো করে কিন্তু আমরা শ্যাম্পু করে নেব, অবশ্যই কিন্তু শ্যাম্পু করে নেবে, এটা চুলে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এবার চলো চলে যাই 2nd স্টেপে। 2 টেবিলস্পুন চালকে ভালো করে ধুয়ে নিয়ে 1 গ্লাস জলের মধ্যে নিয়ে নেবে, নিয়ে যে কোনো একটা নেবে, নয় এই কমলা লেবু নেবে, নয় নেবে জাস্ট নর্মাল পাতি লেবু, দুটোর যে কোনো একটা নিলেই ইনাফ। নিয়ে ভালো করে এই যে খোসাটা আছে, খোসার উপরি ভাগটা মানে উপরের পোর্শনটা একটু গ্রেট করে নিতে হবে আমাদের। নিলে কিন্তু আমরা পেয়ে যাব অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল অথবা লেমন এসেন্সিয়াল অয়েল, এই দুটোই কিন্তু আমাদের হেয়ার রিগ্রোথের জন্য ভীষণ ভালো। কেন জানো? কারণ এটা আমরা মিক্স করছি রাইস ওয়াটারের মধ্যে যেটা ফার্মেন্টেড হবে, এবং এই অরেঞ্জ অথবা লেমন এসেন্সিয়াল অয়েল অ্যাড করলে ফার্মেন্টেড রাইস ওয়াটারটা আরও বেশি করে স্ট্রং হয়ে যায়। এরপর প্রত্যেকটা উপাদান সুন্দর করে মিক্স করে রেখে দাও 24 ঘন্টার জন্য, অবশ্যই কিন্তু 24 ঘন্টার টাইম দিতে হবে, 24 ঘন্টার মধ্যে সুন্দর করে ফার্মেন্টেড হয়ে যাবে অলরেডি এটা। আর অবশ্যই এটার উপর একটা যে কোনো কিছু চাপা দিয়ে রাখবে এবং নর্মাল রুম টেম্পারেচারের মধ্যে রাখবে, একদমই কিন্তু ফ্রিজের মধ্যে রাখবে না। 1 দিন রেখে দিলে তার পরের দিন ইউজ করবে এটা, আর এটা কিন্তু সপ্তাহে মাত্র 1 বার, এর বেশি একদম না, কারণ এটা ভীষণ স্ট্রং আর ভীষণ পাওয়ারফুল, যার জন্য এটা বেশি ইউজ করা হয়ে গেলে কিন্তু চুল উঠতে শুরু করবে, তাই সপ্তাহে মাত্র 1 বার ইজ এনাফ।
পরের দিন ওই পুরো জলটা ভালো করে পুরো স্ক্যাল্প এবং হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে নেবে, নিয়ে ভালো করে ম্যাসাজ করবে। কতক্ষণের জন্য? মাত্র এক মিনিটের জন্য। এটা দিয়ে বেশিক্ষণ ম্যাসাজ করার একদমই প্রয়োজন কিন্তু নেই। ভীষণ তাড়াতাড়ি এফেক্ট পেতে হলে এটা অবশ্যই ইউজ করো, এবং এইভাবেই ইউজ করো, এবং এইভাবে ভালো করে এক মিনিট ধরে ম্যাসাজ করার পর রেখে দেবে মাত্র আধ ঘন্টা। আধ ঘন্টা পর সুন্দর করে শ্যাম্পু করে নেবে। হ্যাঁ, একদমই তাই, এটার পরেও কিন্তু শ্যাম্পু করাটা মাস্ট। ভালো করে শ্যাম্পু করে নিলেই দেখবে প্রত্যেকটা পার্টিকেলস কিন্তু চুল থেকে বেরিয়ে যাচ্ছে, তাই পরে চুলটাকে আঁচড়ানোর জন্য, কোম্ব করে নেওয়ার জন্য কোনো প্রবলেম হবে না। এবং যখন শুকিয়ে যাবে চুলটা, দেখতে পাবে কতটা শাইন এসেছে, কতটা সুন্দর লাগছে, কতটা গ্লসি লাগছে, কতটা স্ট্রেট লাগছে, কতটা সিল্কি লাগছে। এবং হেয়ার ফলটা কিন্তু মাত্র এক মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে, আমি কথা দিচ্ছি, ট্রাই করে দেখো। তাহলে কি হলো, ওই যে হেয়ার সিরামটা আমরা বানিয়েছিলাম ওটা তিন দিন অন্তর ইউজ করলে মোটামুটি সপ্তাহে দুবার করে ইউজ করা হচ্ছে, আর এই হেয়ার স্প্রেটা একদিন, মোট সপ্তাহে তিন দিন এই টাইমটুকু তোমরা একটু দাও, দেখবে কত ভালো রেজাল্ট পাচ্ছ। এছাড়াও এর সাথে যদি তোমরা কোনো হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে চাও অবশ্যই করতে পারো, বাট খেয়াল রাখবে যে মার্কেট বেসড ওই লাইট হেয়ার অয়েলগুলো একদম ইউজ করবে না। বাড়িতে কোনো খাঁটি নারকেল তেল ইউজ করো, দ্যাটস এনাফ। এইভাবে ইউজ করো এবং এক মাস পর কমেন্ট সেকশনে এসে রেজাল্টটা কিন্তু আমার সাথে শেয়ার করে নিতে একদম ভুলবে না। তো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। কোনরকম প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে এসে জানাতে একদম ভুলবে না। আর যদি চ্যানেল প্রথমবার হয়ে থাকো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে, এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা যাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।